ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লাদাখে রুক্ষ পাহাড়ের ওপর আকাশে চক্কর কাটছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান। মাঝে মধ্যে বায়ুসেনার ঘাঁটিতে ওঠানামা করছে হেলিকপ্টার। রাস্তায় টহল দিচ্ছে সেনা ট্রাক। ভারত চীন সীমান্তে সংঘাত নিয়ে লাদাখ এখন উত্তপ্ত, আর এই আবহেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পৌঁছলাম আমরা। কোন রকম ভাবেই ঝুঁকি নেওয়া হচ্ছে না, প্রস্তুত রাখা হচ্ছে স্থলপথে এবং আকাশপথে যে কোনো সময় যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলা যাতে করা যায়। তা সেনাবাহিনীর সাজোয়া গাড়ি সেগুলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দিকে রসদ পৌঁছাচ্ছে। এবং দূরে ওই যে বরফে ঢাকা পাহাড়চূড়া দেখতে পাচ্ছেন, তার ওপারেই চীন। লাদাখের পূর্ব অংশে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, অর্থাৎ ভারত চীন সীমান্ত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গালওয়ান উপত্যকাতেই 15 তারিখ ভারতীয় সেনার উপরে হামলা চালায় চীনা ফৌজ। এক সপ্তাহ পর ভারতের চাপের মুখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পিছু হটতে রাজি হয়েছে চীন। তবে চীন বরাবরই মুখে এক কথা বলে আর কাজে করে আর এক, তাই এখনই চীনের কথার ভরসায় গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সরছে না ভারতীয় সেনা। যতক্ষণ না পর্যন্ত চীনের তরফে গতিবিধি নিয়ন্ত্রণ হচ্ছে গালওয়ান উপত্যকায়, ততক্ষণ পর্যন্ত জমি ছাড়তে নারাজ ভারতীয় সেনাবাহিনী। গালওয়ান উপত্যকায় যে সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্টগুলি রয়েছে, সেই সমস্ত জায়গায় ভারতীয় সেনাবাহিনী তারা তাদের যে নিয়মিত টহলদারি তা জারি রেখেছে। শুধু কৌশলগত অবস্থান ধরে রাখাই নয়, চীনের গতিবিধির ওপরে নজর রাখতে মাটি থেকে আকাশ সর্বত্রই তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সেনা সূত্রে খবর, সুখোই, মিরাজ, জাগুয়ারের মতো যুদ্ধবিমান এবং চিনুক, অ্যাপাচের মতো হেলিকপ্টারগুলিকে ফরওয়ার্ড বেসে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে তার ঠিক পাশেই ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি। সেই ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতেও তৎপরতা রীতিমতো চোখে পড়ছে। ভারতীয় বায়ুসেনার যে সমস্ত কার্গো বিমানগুলি রয়েছে সেগুলি ওঠানামা জারি রয়েছে। যারা সেনা জওয়ানরা রয়েছেন তাদের কাছে রসদ পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা যৌথভাবে। ইতিমধ্যে লাদাখে পৌঁছেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে। চীনের হামলায় জখম ভারতীয় জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি। পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর যে সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে একেবারে দূরে বরফ ঢাকা পাহাড়ের ওপারে, সেই সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলিতে আজ পরিদর্শন করেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণে। এর পাশাপাশি ওই সমস্ত ফরওয়ার্ড পোস্টে ভারতীয় সেনাবাহিনীর যে সমস্ত জওয়ানরা ডিউটি করছেন তাদের মনোবল বাড়ানোর কাজও করেন সেনাপ্রধান। কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনা, আধাসেনা এবং পুলিশকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ওই গ্রুপের এক কর্তা জানিয়েছেন, কাশ্মীর থেকে ITBP-র 20 কোম্পানি জওয়ান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে লাদাখে। ITBP এবং সেনা দুজনে মিলে চীন এবং ভারতের 3,488 কিলোমিটার LAC-র নিরাপত্তার দায়িত্ব পালন করে। ITBP-র যে জওয়ানদের সেখানে পাঠানো হয়েছে বা হচ্ছে, গত 1 বছর ধরে তাদের উচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ITBP ছাড়া সেনার কিছু বাহিনীকেও লাদাখে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। 10 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের যে রোমিও বাহিনী পীরপঞ্জাল এবং আখনৌরে মোতায়েন রয়েছে তাদের একাংশ লাদাখে যাওয়ার তোড়জোড় করছে। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, 10 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের কয়েকটি শিখ ইউনিটকেও লাদাখে পাঠানো হচ্ছে। 1টি ইউনিট এখনই যাচ্ছে। রোমিও বাহিনী এবং 10 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশন, এই দুটি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের অধীন। উধমপুরে এই কমান্ডের সদর দপ্তর থেকেই লাদাখে সেনাসজ্জা পরিচালনা করা হচ্ছে। সন্দীপ সরকার, ABP আনন্দ, লাদাখ।